আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নিউজ ওয়ান টিভির খবরে আপনাদের স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর। বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন কে, প্রশ্ন শেখ হাসিনার। এ নিয়ে বিস্তারিত আরও থাকবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি হয়, বললেন মির্জা ফখরুল। এ নিয়ে বিস্তারিত। এছাড়া থাকবে কবর থেকে বাবার দেহ তুলে ডিএনএ পরীক্ষার আবেদন জানালেন হারিস চৌধুরীর মেয়ে। আরও থাকবে দুই মামলাতেই হাইকোর্টে জামিন পেলেন কনক সরওয়ারের বোন। দর্শক, শিরোনামে উল্লেখিত খবর দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। বিএনপির শীর্ষ দুই নেতা মামলায় সাজাপ্রাপ্ত। আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হলে তাদের নেতৃত্ব কে দেবেন, এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার 15 মার্চ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে 14 দলীয় জোটের বৈঠকে এই প্রশ্ন করেন আওয়ামী লীগের সভাপতি। আওয়ামী লীগের সভাপতি বলেন, আপনাদের ধন্যবাদ জানাই, রাষ্ট্রপতি যখন আমাদের সবাইকে সংলাপে ডাকলেন গেলাম, কিন্তু বিএনপি যায়নি, তারা আসলে যাবেই বা কি? তারা ক্ষমতায় গেলে কে তাদের প্রধানমন্ত্রী হবেন, কে নেতৃত্ব দিবেন? শেখ হাসিনা বলেন, একজন খালেদা জিয়া হচ্ছেন এতিমের টাকা খেয়ে সাজাপ্রাপ্ত, আরেকজন তারেক রহমান হচ্ছেন 10 ট্রাক অস্ত্র মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা সহ আরও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক। তারেক জিয়ার নাম উচ্চারণ না করে প্রধানমন্ত্রী বলেন, 2007 সাল থেকে ওখানে বসে বসে আমি এখন ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, তার সুবিধা নিচ্ছে, এটা ঠিক। বিএনপির আসলে তেমন কেউ নেই, তারা এটা সেটা উল্টাপাল্টা বলেই যাচ্ছে, বলেই যাবে, কিন্তু আমার কথা হচ্ছে জনগণ যাতে ভালো করে বাঁচতে পারে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ডক্টর কনক সরওয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায়ও তাকে জামিন দিয়ে রুল জারি করেছেন আদালত। সোমবার 14 মার্চ হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ জামিন আদেশ দেন। এদিন দুই মামলায় আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস এম মনির। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টের একই বেঞ্চ গত 25 জানুয়ারি রাকার জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট। গত বছরের 7 নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পৃথক দুই মামলায় নুসরাত শাহরিন রাকা জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। আজ দুই মামলাতেই জামিন পেলেন তিনি। এর আগে গত 4 অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেফতার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। পরে র্যাব সদস্যরা জানান, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়াত পিতার পরিচয় সম্পর্কে দ্বিধা দূর করতে কবর থেকে পিতার মৃতদেহ তুলে তার ডিএনএ পরীক্ষার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি পাঠিয়েছেন বিলেত প্রবাসী ব্যারিস্টার সামিরা চৌধুরী। চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরীর মেয়ে বলেন, 2021-এর 3রা সেপ্টেম্বর শুক্রবার ঢাকা বাংলাদেশের এভারকেয়ার হাসপাতালে কোভিড-19 মারা যান, কিন্তু পরিচয় গোপন করার জন্য তিনি হাসপাতালে ভর্তি হন মাহমুদুর রহমান নামে। এভারকেয়ার হাসপাতাল থেকে হারিস চৌধুরীর নামে যে ডেথ সার্টিফিকেট জারি করা হয়েছিল তাতে তার প্রকৃত নামের পরিবর্তে লেখা ছিল মাহমুদুর রহমান। মৃত্যুর পর হারিস চৌধুরীকে জামিয়া খাতাবুন নাবিয়ান নামের একটি মাদ্রাসার কাছে শায়িত করা হয়। ঠিকানা জালালবাদ, কমলাপুর, বিরুলিয়া, সাভার, ঢাকা। কিন্তু এটি সামিরা এবং তার পরিবারের স্বীকৃত কবরস্থান নয়। সামিরা জানিয়েছেন, আমার প্রয়াত পিতা হারিস চৌধুরীর আসল পরিচয়ের বিষয়টি পরিবারের পাশাপাশি বাংলাদেশের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ। অতএব বাংলাদেশের আইন বিভাগ যদি ডিএনএ টেস্টের মাধ্যমে প্রয়াত পিতার পরিচয় নিশ্চিত করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। প্রয়োজনে কবর থেকে বাবার মৃতদেহ তুলেও তারা ডিএনএ নমুনা সংগ্রহ করতে পারেন। সেই সঙ্গে প্রয়াত পিতার দেহাবশেষ তাদের দর্পণনগরের গ্রামে নির্দিষ্ট কবরস্থানে দাফনের ব্যবস্থা করারও আবেদনও জানান সামিরা। একই আবেদন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র সচিব এবং সিআইডি প্রধানের কাছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে এই মন্তব্য করেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে 12 দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচির শেষ দিন মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে তাঁতি দল। ওই বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে তিনি আরো বলেন, মানুষের কষ্ট নিয়ে মন্ত্রী এমপিরা তামাশা করছে, হাজার কোটি টাকার মালিক শ্রেণীর সঙ্গে শ্রমিকের আয়ের তুলনা করে সাধারণ মানুষকে সরকার বোকা বানাচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের দুর্দশা দেখতে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
এটা এটা যদি আপনারা বলেন যে যার জীবনযাত্রার মান উন্নত হয়েছে, বাংলাদেশ মধ্য আয় দেশে চলে গেছে, বাংলাদেশের আর পেছনে তাকানোর দরকার নেই, এটা সিঙ্গাপুর কুয়ালালামপুর হয়ে গেছে। এটা তো বলেন সবসময়, এটা কারণ তো হচ্ছে যে তারা সিঙ্গাপুর আর কুয়ালালামপুরে সব বাড়ি ঘর তৈরি করে ফেলেছে, টাকা পয়সা এখান থেকে লুট করে সবকিছু ওখানে পাঠিয়ে দিয়েছে, যার ফলে তারা আজকে এই কথা বলে। বন্ধুগণ, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে এই দেশকে তারা দুর্ভিক্ষের মধ্যে ফেলেছে। 1974 সালে এই দেশে দুর্ভিক্ষ হয়েছিল, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন মানুষ না খেতে পেয়ে মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ এক টুকরো রুটির জন্য কুকুর আর মানুষ টানটানি করেছে। সেদিন বাসন্তী তার লজ্জা নিবারণ করার জন্য এক টুকরো কাপড় পায়নি বন্ধুগণ, সে মাছ ধরার জাল দিয়ে তার লজ্জা নিবারণ করে। আজকে একই অবস্থা শুরু হয়েছে, আজকে মা তার সন্তানকে খেতে দিতে না পারার জন্য সন্তানের মুখে বিষ তুলে দিয়ে নিজে বিষ খেয়ে মরছে, ছেলের সামনে গিয়ে ঝাঁপ দিয়ে মরছে, গলায় দড়ি দিয়ে মরছে, ঘটছে অহরহ ঘটছে বন্ধুরা। আজকে সেই অবস্থায় জনগণের সঙ্গে রসিকতা করে মস্করা করে বলা হয় যে জনগণের আয় বাড়ছে, জনগণ ভালো আছে। বন্ধুগণ, আজকে এই সরকার বাংলাদেশের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে, আমাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের কথা বলার অধিকার করে নিয়েছে, আমাদেরকে পুরোপুরিভাবে একটা কৃতদাসে পরিণত করবার জন্য সমস্ত কাজ তারা করে চলেছে। বন্ধুগণ, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, তার দয়ায় স্বাধীন হয়নি। 1971 সালে আমরা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি, আমরা গণতন্ত্রকে লড়াই করে সংগ্রাম করে ফিরিয়ে নিয়ে এসেছি, সেই গণতন্ত্রকে এরা পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, ভোট দেওয়ার অধিকারকে কেড়ে নিয়েছে। কালকে আপনারা ইলেকশন কমিশন একটা করেছে, শুনেছেন তো? আমরা ইলেকশন কমিশন একটা নতুন নাটক শুরু করেছে, সেই নাটকটা হচ্ছে কি, তারা এখন বিভিন্ন পেশা বিভিন্ন স্তরের লোকজনদের সাথে কথা বলবে। তো গতকাল গত পরশু বোধ হয় ছিল আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা, 30 জন তাকে জানিয়েছিল আমন্ত্রণ, এসেছে মাত্র 15 জন, সেইখানে চট্টগ্রাম 14 জন, সেইখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি বলেছেন এই তামাশাগুলো কেন করছেন, কারণ এই নির্বাচন কখনোই সুষ্ঠু আবাদ হবে না যদি সেখানে নিরপেক্ষ সরকার না থাকে নির্বাচনকালীন সময়ে। এটা আমার কথা নয়, এটা একজন শিক্ষকের কথা, শিক্ষাবিদের কথা। তারা খুব ভালো করে বোঝেন, জানেন, এবং যে কোনো চিন্তাশীল মানুষ যারা দেশকে ভালোবাসেন তারা জানেন যে এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে একটা জনগণের সরকার। জনগণের সরকার করতে হলে আপনাকে অবশ্যই একটা নিরপেক্ষ নির্বাচন করতে হবে, আর নিরপেক্ষ নির্বাচন করতে হলে নির্বাচনকালীন সময়ে আপনার একটা নিরপেক্ষ সরকার লাগবে, এটা আওয়ামী লীগের অধীনে হবে না।